আসসালামু আলাইকুম রোজার দিন খুব বেশি সময় নেবো না আবার আমি জানি সবাই ওরিড আছেন যারা প্রোডাক্ট পান না স্পেশালি ওকে আমি একটু কমেন্টস পড়তে থাকি দেন কথা বলতে সুবিধা হবে ফর্মাল কিছু কথা চালাতে পারি ভালো কেমন আছেন আলহামদুলিল্লাহ একটু প্রেশার তো যাচ্ছে যদিও বাসায় কিন্তু আলটিমেটলি এক ধরনের রেসলেস টাইমই বলতে পারেন আমাদের জন্য আচ্ছা রিফান্ড ইস্যু ফার্স্ট যারা বলতেছেন আমি রিফান্ড ইস্যুটা নিয়ে আবার বলি আমরা এটা পার্সেন্টেজে বলবো না নাম্বারে বলবো আমি জানি না ম্যাক্সিমামই অলমোস্ট এপ্রিল পর্যন্ত যারা রিফান্ড রিকোয়েস্ট করেছেন তাদের অ্যামাউন্ট যদি বিশ হাজার টাকার বেশি হয় দেন আমরা ব্যাঙ্ক ইনফরমেশন নিয়ে সেটা ব্যাঙ্কে ট্রান্সফার দিয়েছি আশা করি রবিবার বিকালে আপনাদের ব্যাঙ্কে এটা হেড করবে মানে আমরা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ডিরেক্ট ট্রান্সফার করে দিয়েছি যাদের কার্ডে পেমেন্ট ছিল তাদেরটা আমরা কার্ডের অলরেডি রিকোয়েস্ট করে দিয়েছি হোপফুলি থ্রি টু ফাইভ ওয়ার্কিং ডেজের মধ্যে কার্ডে পেয়ে যাবেন আর ছোটো অ্যামাউন্ট যাদের ছিল বিকাশে এপ্রিল তিরিশ তারিখ পর্যন্ত যেসব ক্যান্সেলেশন এবং রিফান্ড রিকোয়েস্ট ছিল ছোটো অ্যামাউন্ট যাদের ছিল তাদের আই হোপ সবারই পেয়ে যাওয়ার কথা তারপরেও যদি কিছু বাকি থাকে আমাকে আজকে রাত্রের মধ্যে কনফার্ম করেছে বিকাশ করে দেবে কারণ নাম্বারটা এত বেশি ছিল সাডেনলি আমাদের রিফান্ড যে টিম সেই টিমটা নর্মালি ছিল পাঁচজনের কিন্তু সামহাও লকডাউনের কারণে আমারও হয়তো খেয়াল করা হয়নি ব্যাকেন্ডে এত রিফান্ড রিকোয়েস্টে এসেছিলো আমরা এটা প্রপারলি মনিটর করতে পারিনি পরে আমি স্পেশালি ওইখানে আরও দশজন টিম মেম্বার অ্যাড করে এক্সপিরিয়েন্স টিম মেম্বার অ্যাড করে আমরা আমি গত সপ্তাহে বলেছিলাম যে সাত দিন সময় দিন সাত দিনের মধ্যে আর রিফান্ডটা অনেকটাই স্মুথ হয়ে যাবে সো আমরা এখন নিজেরা ক্লেম করতে পারি রিফান্ড অনেক স্মুথ যদি মার্চ মাস পর্যন্ত এপ্রিল তিরিশ তারিখ পর্যন্ত রিফান্ড হয়ে যায় মে মাসে খুব বেশি রিফান্ডে আমাদের রিকোয়েস্ট নেই আশা করি এগুলো সবই সানডে আর মানডের ভিতরে সব ক্লোজ হয়ে যাবে সো রিফান্ড নিয়ে যারা একটু অডিট ছিলেন কাইন্ডলি আর অডিট থাকবেন না আপনারা সানডেতে আমি আবার বলি সানডে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করলেই দেখবেন যদি বিশ হাজার টাকার উপরে ব্যালেন্স হয়ে থাকে সানডে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবেন আপনার ব্যাঙ্কে টাকা চলে যাওয়ার কথা আমরা অলরেডি আপনাদের ব্যাঙ্ক ইনফরমেশন নিয়েছিলাম ওটা আমাদের অ্যাকাউন্ট থেকে ডিসবার্স করে দিয়েছি বাংলাদেশ ব্যাংকের থ্রুতে বিএফটেন হয়ে একদিন টাইম লাগে আর বিকাশটা তো হচ্ছেই দেন এরপরে যারা রিফান্ড রিকোয়েস্ট করেছেন আই হোপ নেক্সট উইকের মধ্যে সবগুলো রিফান্ড মানে রিফান্ড আমাদের যে তিন থেকে সাত দিনের কমিটেড রিফান্ড করে থাকি আমরা সেটা থেকে স্মুথলি চলবে আমাদের রিয়েলমির রিয়েলমির অনেক বেশি পোস্ট আসতেছে তাই রিয়েলমি বারবার আমি চোখে পড়তেছি রিয়েলমি নিয়ে বলি রিয়েলমির প্রোডাক্ট গুলো আমরা এই সপ্তাহে পেয়ে যাবো এবং এই সপ্তাহে পেলে আমরা ইনশাল্লাহ বাই ওয়ান্সডেতে হোপফুলি ডেলিভারি করতে পারবো ওদের অফিস অ্যাকচুয়ালি ওইভাবেই স্মুথলি ওপেন ছিল না আমি প্রথমেই যে কথাটা না বললেই পারতেছি না ধরেন একটু নিজেদের ডাকডোল না পিটেলে আসলে হয়ও না ধরেন এন্টায়ার সিস্টেম এখন অলমোস্ট অফ মানে আপনারা হয়তো বিলিভ করবেন না আমরা অলমোস্ট হোম অফিস করতেছি অফিস পুরোপুরি খোলা রাখতে পারতেছি না এর মধ্যেও রিস্ক নিয়ে যারা প্যাকেজিংয়ের কাজ করে তারা রিস্ক নিয়ে অনেকটাই নিজেদের সেফটি মেনটেন করে অনেকটাই কাজ করে গেছে কিন্তু যেসব প্রোডাক্ট মানে আমরা সাপ্লায়ার থেকেই নিতে পারিনি যাদের শপই অফ ছিল তাদেরটা আসলে আমরা কোনো কাজ করতে পারিনি কিন্তু এখানে আমি একটা পয়েন্ট না বললেই না সাইকোলজি আমার সাইকোলজি শেয়ার করার জন্য ধরেন অনেকেই রেডেক্স বা আমাদের আমাদের এখন সবচেয়ে বেশি যারা প্রোডাক্ট সাপ্লাই করে রেডেক্স এটা জানেন যে খুবই ফেমাস একটা স্টার্ট সপ আপ তাদের একটা সিস্টার কনসার্ন রেড এক্স এই রেড এক্সের সার্ভিস নিয়ে আপনারা অনেকেই ওরিড বা অনেকেই দেখলাম আমাকে কমপ্লেন করেছেন এখন একটা জিনিস বোঝার চেষ্টা করেন এন্টায়ার সিস্টেমে রেড এক্সই শুধু সার্ভিস দিচ্ছে প্রপারলি মানে ওরা তো তো সার্ভিস দেয় এখন আপনি বলতে পারেন যে ওই যে আমাদের বাংলা ভাষায় নাইমা মারছে কানামা ভালো নাকি আসলে কানা মামারছে নাইমা ভালো এই এই তর্কটা আসলে করা খুব মুশকিল এখন ধরেন ওরা এই ধরনের ক্রিটিক্যাল সিনারিতে সার্ভিস দিয়ে যাচ্ছে সেই সার্ভিস দিতে যে নর্মালি ওরা দুই দিনে ডেলিভারি দিলেও দেখা যাচ্ছে আপনার প্রোডাক্টটা আপনি সাত দিন লাগতেছে বা দশ দিন লাগতেছে এটা কিন্তু এমন না যে রেডেক্সের ক্যাপাসিটি নাই এজন্য এমন এটা কিন্তু দেশের সামগ্রিক পরিস্থিতিটাই ফেভারেবল না মানে প্রপারলি ট্রান্সপোর্টেশন পাওয়া যাচ্ছে না ম্যান পাওয়ার পাওয়া যায় না সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ম্যান পাওয়ার আপনি একসাথে যদি একশো জনকে কোথাও অনেক কাজে লাগান আপনাকে সিম্পলিও মানে এটা খুব ন্যাচারাল ওয়েতেই আর আপনি এটা করবেনি কেন এখন এই সিচুয়েশনে আপনি তো মানুষের লাইফের রিস্ক নিতে পারেন না আপনি একশো জনের কাজটা হয়তো হাই দশ জনরে দিয়ে একটা স্পেস মেনটেন করে তারপরে করাতে পারেন এখন এই ধরনের ক্ষেত্রে রেডেক্স যে সার্ভিসটা দিচ্ছে সেই সার্ভিসটাকে কিন্তু আমরা আমি একজনেরও পাইনি যে ভাই রেড অসংখ্য ধন্যবাদ যে এই সময় তারা মাঝে মাঝে কিছু পোস্ট দেখি কিন্তু আমি পার্সোনালি কিন্তু ফিল করেছি যে রেডেক্স ডেফিনেটলি এখানে সবচেয়ে বড় ভূমিকাও রাখতেছে আমি ডেফিনেটলি ওদেরকে থ্যাংকস জানাই সাথে পাঠাও কাজ করতেছে আর বাকিরা যারা কাজ করতেছেন না তাদের উপরে যে আমরা আবার খুব প্রকাশ করতেছি তাও না কারণ মানুষের স্বাস্থ্য আগে বা লাইফ আগে তারপরে কাজ তো আজকে পেপার ফ্লাই বলেন বা ই করিয়ার বলেন যারা হয়তো ঢাকার বাইরে সার্ভিসটা দেয়নি বা দিচ্ছে না আমাদেরকে এখনও তারা যে খারাপ বা তাদের ডিসিশন যে ভুল বা তারা যে রং ডিসিশন নিয়েছে তাও কিন্তু না সো এই একটা কুরিয়ার সার্ভিস সাথে পাঠাওকে নিয়ে আমরা গত দুই সপ্তাহে অলমোস্ট তিরিশ হাজার প্রোডাক্ট ডেলিভারি করেছি তিরিশ হাজার অ্যারাউন্ড এক্স আদার দেন এক্সপ্রেস এক্সপ্রেস সব ছাড়া এখন এটা করার আমি কিন্তু বলেছিলাম যে আমি দুই সপ্তাহ পরে লাইভে আসব কারণ হচ্ছে গিয়ে প্রায় মার্চের অলমোস্ট বাইশ তেইশ তারিখ থেকে আমরা প্রোডাক্ট ডেলিভারি অফ করতে হয়েছিল কারণ আমরা বুঝতে পারছিলাম যে এই প্রোডাক্টটা ডেলিভারি করলে এটা যাবে কি না তেইশ তারিখ থেকে আপনার এন্ড অফ এপ্রিল মানে অলমোস্ট এক মাসেরও বেশি সময় আমাদের পুরো সার্ভিসটাই অফ ছিল ডেলিভারি সার্ভিস জিনিসটা যেটা হয়েছে যে প্রত্যেকটা অর্ডারই বয়স অটোমেটিকলি থার্টি ডেজ প্লাস হয়ে গেছে তার মানে আগে যে অর্ডারটা আমাদের ফিফটিন ডেজ ওল্ড ছিল সেটা এখন ফর্টি ফাইভ ডেজ ওল্ড সো সবারই কিন্তু মানে ধৈর্যের ভাত মানে বাদ যেটা আমরা বলি সেটা ভেঙে গেছে যে আমি আর কত ওয়েট করবো কারণ আপনার আগের ওয়েটের পরে আরও তিরিশ দিন যোগ হয়ে গেছে এখন এর মধ্যে বেশি চ্যালেঞ্জিং পার্টটা চলে আসছিলো বাইকে আপনারা জানেন শুধু ইয়া বাইক আমরা ডেলিভারি স্টার্ট করতে পেরেছিলাম তাও ওরা ওদের এই রিসেন্ট শোরুম থেকে আমাদেরকে ওদের এক্সিস্টিং স্টক থেকে প্রতিদিন সর্বোচ্চ বিশটা করে বাইক দিতে রাজি ছিল তো বিশটা বাইক দিতে যে ছিল আমরা কিন্তু ওটাই অ্যাভেল করেছি এবং আপনাদেরকে বলেও রাখছিলাম যে আমি ক্রিসেন্টে অলরেডি একটা অ্যামাউন্ট দিয়ে রাখছিলাম যাতে আমাদের বাইক পেতে সমস্যা না হয় অনেকেও বলতেছিলেন যে ইয়ামাহা বাইক পেতেও সমস্যা হবে তারপরে যে যখনই আমরা কোনো বাইক কোম্পানি ডেলিভারি শুরু করলো তখনই কিন্তু দেওয়া শুরু করেছে কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমাদের বাইকের অফার এবং অর্ডার তো থাকে বেশি ধরেন আমি আমরা যখন একটা অফার দিই একদম কম করে হলেও এক হাজার দেড় হাজার বাইক অর্ডার হয় এখন ওই থেকে যদি দুইশো জনের বাইকও মিস হয়ে যায় তখন কিন্তু ওই বাইকটা লং পেন্ডিং হিসেবে এখন শো করতেছে তো বাজাজ ওনারা যখনই বললেন যে বাজাজ ডেলিভারি দেওয়া শুরু করবেন আমরা কিন্তু বাজাজের ডেলিভারির সাথে সাথেই ওনাদেরকে বললাম যে আমাদের বাইকগুলো আগে ডেলিভারি দিবেন ওনারা এই সপ্তাহে সেভেন্টির মতো বাইক ডেলিভারি দিতে পারছেন অনলি কিন্তু ওনারা আমাদেরকে যেটা জানাইছেন ইনফরমেশন আমি যতটুকু জানি যে বাজাজের ফ্যাক্টরি যেটা টঙ্গি এবং কামারপাড়া দুই জায়গায় হচ্ছে লকডাউন মানে ফ্যাক্টরিতে লোকজন প্রপারলি আসতে দেয়নি গত সপ্তাহে ওরা এই সপ্তাহে আশা করতেছে যে এই সপ্তাহে ফ্যাক্টরিটা একটু বেটার হয়েতে মানে সীমিত আকার আকার যেটা আমি বলি আর কি যে সীমিত আকারে শুরু করতে পারবে তো বাজাজের সাথে আমি জাস্ট কথা বলেই আসলে লাইভে আসছি যে ফাইনাল আপডেটটা কি ওনারা কত দূর কী করতে পারবেন আমি কোনো স্পেসিফিক প্রোডাক্ট ওয়াইজ আসলে বলতে চাইনি কারণ বাজাজ বাইকেরও যে অর্ডারও বাকি আবার ধরেন কি বা বাকি অনেক বাইকই আসলে অর্ডার তো আমি যদি নাম না নেই তখন সবাই বলে যে ভাই আপনি টিভিএসের নাম নিছেন আমাদের বাইক কি কম ভ্যালুন নাকি আমাদের নাম কেন নেন নেই আসলে বিষয়টা এরকম না হঠাৎ মাথায় যেটা আসে বা যেটার অর্ডার একটু বেশি থাকে ওই নাম্বারটা আমি বলি তার মানে কি আপনাদের বাকিদের অর্ডার যে আমরা খেয়াল করতেছি না বা মনিটর করতেছি না এটা কিন্তু একদম না তো বাজাজ বাজাজের কথাটা বললাম কারণ বাজাজের কিছু বাইক জানুয়ারির অর্ডার সমহ আমরা মিস করে গেছিলাম সো ওই বাইকগুলো আমরা ডেফিনেটলি যত কষ্টই হোক এই বুধবারের মধ্যে ওগুলো সব ক্লিয়ার হবে একদম গ্যারান্টেড বাজাজের এই বাইকগুলো আমরা হায় প্রায়োরিটিতে দেখতেছি কারণ ওল্ডেস্ট অর্ডার যদি আমরা চিন্তা করি তিনটা বাইকের অর্ডার আমাদের খুব কিছু কিছু বাইক আমাদের ব্যাকলকড হয়ে গেছে এই বাইকগুলো এইগুলোর একটা সামারি আমি দিয়ে দিচ্ছি বাকি প্রোডাক্টগুলো আমরা ওভারঅল একটা সামারি দেবো একটা হচ্ছে যে বাজাজের ফেব্রুয়ারি উনত্রিশ তারিখের একটা লট এবং হচ্ছে জানুয়ারি চোদ্দ ফেব্রুয়ারি উনত্রিশ তারিখ আমরা বাজাজের সাথে কথা বলছি ওনারা যদি ফ্যাক্টরি থেকে প্রপারলি বাইক ছাড়াতে পারেন আই হোপ ঈদের আগে অ্যাট কস্ট এই বাইকগুলো আমরা ডেলিভারি দেবো আর এর আগে যে বাইকটা সেটা হচ্ছে উনত্রিশ তারিখের আগেই ইয়ামাহা আপনারা জানেন যে ইয়ামাহার নামটা আমি নেই বারবারই কারণ ইয়ামাহার লটটা একটু বড়ো ছিল সারেন একটা লট ছিল ওই লটে আমরা অলমোস্ট এই সপ্তাহের একশো সহ এগারোশো বাইক ডেলিভারি দিয়েছি তো আমাদের রেস যে বাইকগুলো সেগুলো ওনারা যদি আমাদেরকে এই সপ্তাহে একশো করে বাইক দেয় আমরা একশো করে বাইকই নেব এখন পর্যন্ত কোনো সিগন্যাল পাইনি তো রবিবার হয়তো আমরা বিষটা দিব এরপরে আমাদেরকে ওনাদের সিচুয়েশন অনুযায়ী ক্রিসেন্টার ক্যাপাসিটি অনুযায়ী জানাবে যে কতগুলো করে বাইক দিতে পারবে যদি বাইক ক্যাপাসিটি ওনারা বাড়ায় তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি অ্যাট এনি কস্ট এই ঈদের আগে ইয়ামাহার একটা বাইকও পেন্ডিং থাকবে না বিশেওর কারণ ঈদের সময় সবাই বাইক নিয়ে একটু ঘুরতে একটু ভালো লাগে সো শুধু ইয়ামাহা না টিভিএসের সাথে আমার কথা হয়েছে টিভিএসের ফ্যাক্টরি ওনারা স্পেশালি আমাদের জন্য একটা পারমিশন নিচ্ছে যে আমাদের এই ফেব্রুয়ারি মার্চে যে বাইকগুলো আছে সেই বাইকগুলো যাতে ওনারা ডেলিভারি দিতে পারে টিভিএস অলরেডি আমরা তাদের সাথে একটা আলোচনা করেছি আশা করি ওরা দশ তারিখ দশ তারিখ মানে হচ্ছে রবিবার দিন থেকে বাইক দেওয়া শুরু করবে সো এখনও টিভিএসের ক্যাপাসিটি আমরা পুরোপুরি জানি না যে একদিনে সর্বোচ্চ কতগুলো বাইক দিতে পারবে তো আমাকে হাসতে বলতেছেন একজন না একটু হাসির অবস্থায় আসলে নাই আমি হাসবো তখনই যখন ধরেন আপনাদের ডেলিভারি আমরা অ্যাটলিস্ট নাইনটি ফাইভ শেষ করে কিছু তো হয়তো থাকবেই ডেলিভারি নিয়ে আমি ডেফিনেটলি এখন হাসির মতো অবস্থায় নেই ডেলিভারিগুলো ঈদের আগে কারণ আমাদের এই করোনা এফেক্টের জন্য যেই অপারেশনাল গ্যাপটা পড়ছে এই গ্যাপটা আসলে সবার জন্যই মেন্টালি কষ্টদায়ক আমরা আমি নিজেও একটু কষ্টের মধ্যে আছে যে এই প্রোডাক্টগুলোর ডেলিভারিটা আমরা কত তাড়াতাড়ি শেষ করতে পারি কারণ টানা এক মাস আমাদের ডেলিভারি অফ ছিল সো ওই জায়গা থেকে কিন্তু ঠিক হাসির মতো অবস্থায় নাই ডেফিনেটলি এই এই প্রোডাক্টগুলো ডেলিভারি না দেওয়া মানে হচ্ছে গিয়ে আমি তো ফিল করতে পারি ধরেন সেই এত লং পেন্ডিং বাইক রয়ে গেছে এই বাইকটা পেলে হয়তো আপনি চালাবেন স্বপ্ন দেখছেন অনেকের সব বাইকটা তো অনেকের স্বপ্নের একটা প্রোডাক্ট সো হয়তো এই লকডাউনে ফাঁকা রাস্তায়ও অনেক এনজয় করতে পারতেন কিন্তু বাইকটা ডেলিভারি পান নাই দেখে হয়তো আপনার কষ্ট হচ্ছে এই কষ্টের মধ্যে আসলে আমার হাসাটা খুব ডিফিকাল্ট সো আমি আই হোপ নেক্সট লাইভে আস আসার সময় আমার চেহারাই অন্যরকম দেখবেন তো আজকে আমার খুব বেশি হাসার সুযোগ কম কারণ আমরা মোটামুটি বাইক ডেলিভারি নিয়ে এই সপ্তাহে একটা মেগা প্ল্যান করেছি আমরা প্রমিস করতেছি আমাদের এইভ্যালির জন্মের পরে সবচেয়ে বেশি সংখ্যক বাইক আমরা আগামী পনেরো দিন ইনশাল্লাহ ডেলিভারি করবো মানে যতগুলো কোম্পানির যত ক্যাপাসিটি আছে আমরা রিকোয়েস্ট করতেছি তারা যেন আমাদের ফুল ক্যাপাসিটি দিয়ে সাপোর্ট করে তো আই হোপ বাইকের যাদের লং পেন্ডিং আছে তারা ইনশাআল্লাহ এই দুই সপ্তাহের মধ্যে একটা গুড রেজাল্ট পাবেন মানে সব ধরনের বাইকই এটা হতে পারে রানার এটা হতে পারে মানে যে কোনো ব্র্যান্ডেরই সব ধরনের ব্র্যান্ডের বাইক নিয়ে কারণ বাইকের গত দুই সপ্তাহে আমরা প্রপারলি ডেলিভারি করতে পারিনি শুধুমাত্র তাদের অফিস এবং ইনফ্রাস্ট্রাকচার রেডি ছিল না মানে তারা ডেলিভারি করেনি দেখেই আমরা পারিনি তো এই সপ্তাহে ওনারা সবাই হোপ দিচ্ছেন যে এই সপ্তাহে ওনারা ডেলিভারি করবেন তো দেখা যাক আচ্ছা আমার পিসির কী অবস্থা আমি এইমাত্র একটা আমার পিসি তো সব ভিত্তিক সব ভিত্তিক যে প্রোডাক্টগুলো সেগুলো এখনও আমরা খুব পজিটিভ ফিডব্যাক পাইনি যদিও দশ তারিখ থেকে মার্কেট খোলার একটা চান্স ছিল কিন্তু আবার দেখেন মার্কেট খুলবে না এরকমই শুনতেছি সো মার্কেট যদি ওপেন না হয় এই দোকান ভিত্তিক আমার পিসি সুমাস টেকরিও যদিও সুমাষ টেকরিও ইন্টারন্যাশনাল দুইজনের সাথে আমার কথা হয়েছে ওনারা ট্রাই করবেন ব্যাক ব্যাক থেকে মানে বাসা থেকেই বা অন্যান্য অপারেশনাল যদিও ওনারা খুব সীমিত আকারে নিজেরা ডেলিভারি করতেছেন কিন্তু আমাদের প্রোডাক্ট কিন্তু সীমিত আকার না তো আমাদের যখন ডেলিভারি দিতে হয় তখন একটা ডেলিভারি দিলে হয় না সো যারা এই সব ভিত্তিক প্রোডাক্ট অর্ডার করেছিলেন তাদের ব্যাপারটা আমরা এখনও পুরোপুরি নিশ্চিন্তভাবে কিছু বলতে পারতেছি না তবে ডেফিনেটলি সবাই চাচ্ছে মানে সেটা আমার পিসি হোক সেটা সমাজটেক হোক সেটা রি ইন্টারন্যাশনাল হোক সেটা যে কোনো শপই হোক কোনো শপই তার নিজের রেপুটেশনটাও নষ্ট করতে চাচ্ছে না ওনারাও বলতেছেন যে আমার সাথে কথা হচ্ছে ওনারা বলতেছেন যে যদি পারে এই সপ্তাহে ওনারা মার্কেটের পারমিশন নিয়ে মানে শপিং মল যেগুলো সেগুলোর পারমিশন নিয়ে আমাদের জন্য হইলেও প্রোডাক্ট যেগুলো আছে বিভিন্ন দোকানে কারণ ওনারা তো সোর্সিং করে প্রোডাক্ট দেয় ওনার এক দোকানে কিন্তু সব প্রোডাক্ট থাকে না আপনারা জানেন সো ওনারা যতটুকু পারে প্রোডাক্ট কালেক্ট করে একটা রিজনেবল অ্যামাউন্টের অথবা যেগুলো একটু বেশি আগের সেই প্রোডাক্টগুলো ওনারা ডেলিভারি দেওয়ার চেষ্টা করবে রিয়েলমি সি টু নিয়ে আমি প্রথমেই বলে দিছি যে সি টু ওনাদের অফিসিয়াল এটা জানেন যে রিয়েলমি এখন ফুললি অফিসিয়াল রয়েতে কাজ করে তো সি টুর যত অর্ডার ছিল সব আমরা মানে অর্গানাইজ করে রেখেছি আশা করি ওনারা অফিস খুললেই আমার জানা মতো ওনাদের কালকে অথবা পশু থেকে অফিস হওয়ার কথা তো ওনারা এই উইকে আমাদেরকে প্রোডাক্ট দেবেন বলছেন জানাইছে সো রিয়েলমি আর অ্যাকশন আমাদের কালকে চলে আসতেছে বাইক আমি বললাম সব ধরনের বাইক আমি চেষ্টা করব যদিও অপারেশন ওপেন থাকে কোনো কোম্পানির ওনারা যদি বাইক সেল এবং ডেলিভারি আপনারা জানেন যে ইভ্যালি সাথে সবগুলো কোম্পানির আল্লাহ রহমতে বাইক কোম্পানির একটা আন্ডারস্ট্যান্ডিং গুড আন্ডারস্ট্যান্ডিং আছে সো আমরা যেহেতু তাদেরকে একটা লার্জ ভলিউমের সেলস দিই আই হোপ ওনারাও আমাদেরকে পজিটিভলি সাপোর্ট দেবেন সো এই সময়ে বাইক যে মানে কতটা এসেন্সিয়াল ওনারাও ফিল করবেন এবং ও আমরা যে একটা ক্রিটিক্যাল টাইমে আসি সেটা ওনাদেরকে জানাইছি যে আমরা ঈদ ঈদ একটা ম্যাটার করে ধরেন ঈদের সময় একটা নতুন কিছু আমি নিজে ফিল করি যে ঈদের সময় একটা বাইক হোক যে গাড়ি কিনতে চাই সে গাড়ি হোক ঈদের সময়টা চায় সো আমার এই ঈদের ফ্যাক্টরটা মাথায় আছে তো কেউ কোনো ধরনের পার্সোনাল প্রোডাক্ট নিয়ে আমাকে নক না দেওয়াই বেটার ধরেন আমি টেক্সট রিপ্লাই দেবো একজনকে বলছি যে ধরন একজন খুব সিরিয়াস একটা প্রোডাক্ট নিয়ে বলতেছে আমি বলছি ঠিক আছে ভাই আপনারটা আমি দেখতেছি এখনই অ্যাকশন নিচ্ছি অ্যাকশন নিতে যে আমি যখন ওনারটা আমার টিমে ফরওয়ার্ড করে দিতেছি যে এই রিফান্ডটা দিয়ে দাও বা এই প্রোডাক্টটা দিয়ে দাও আসার পরে খুঁজে পাই না যে এটা আমি কাকে বলছিলাম কারণ আসতে আসতে হয় আপনারা ফোন দিচ্ছেন আবার অনেকে বলেন যে আপনার তো তাহলে এত কমপ্লেন বিষয়টা আসলে অত কমপ্লেনের জন্য না একজন মিনিমাম একশোবার মেসেজ দিচ্ছেন ভাইয়া আমার মেসেজটা দেখেন ভাইয়া আমার মেসেজটা দেখেন হ্যাঁ আমি ডেফিনেটলি বুঝি যে দেখতে পারলে আপনাদের ভালো লাগবে যে আমি নিজে দেখছি কিন্তু ধরেন প্রায় একশো জন কাস্টমার কেয়ার সার্ভিস যেখানে সার্ভিস দিচ্ছে মানে সাপোর্টার যখন সার্ভিস দিচ্ছে সেই জায়গায় আমি একা আসলে এখন যদি বেস কাস্টমার আমরা হিসাব করে দেখছি যে শুধু কেনাকাটা করে এরকম নাম্বার আছে অলমোস্ট পাঁচ লাখ যদিও রেজিস্টার্ড ইউজার বাইশ লাখ মানে পাঁচ লাখ লোক আমাদের এখান থেকে কেনাকাটা করতেছে আর এর মধ্যে একদম কন্টিনিউয়াসলি কেনাকাটা করে দুই লাখের মতো সো এখন দুই লাখ মানুষ যদি তাদের থেকে যদি এক হাজার জনের প্রবলেম থাকে দুই হাজার জনের প্রবলেম থাকে এবং আমাকে যদি এস করেন আমি খুব ক্রিটিক্যাল টাইম পার করব মানে আসলে আমার পক্ষে আর কোনো কিছু করা সম্ভব হবে না সো আপনি আবার রিপ্লাই না পেয়ে কী হবে আপনার মন খারাপ হয়ে যাবে তা আপনারা ওয়েট তো করছেন আমরা সব আমি আবার বলি ল্যাপটপ বলেন ইলেকট্রনিক্স বলেন মোবাইল বলেন আমরা যেহেতু গত দুই সপ্তাহে তিরিশ হাজার ডেলিভারি করতে পারছি আমি শিওর এবং আমি আপনাদেরকে একদম মোটামুটি গ্যারান্টি দিচ্ছি যে লাস্ট সাইক্লোনটা ছাড়া আমরা মার্চের সব ধরনের প্রোডাক্ট ইনশাল্লাহ ঈদের আগে বাইকের ব্যাপারটা আমি আবারও বলি বাইক অনেক ক্রিটিক্যাল বিষয় মানে সাপ্লাই রেঞ্জ থেকে ফুললি সাপোর্ট না পেলে টাফ আদার দেন বাইক মোবাইল গ্যাজেট ল্যাপটপ ম্যাক্সিমাম প্রোডাক্টই ঈদের আগে সব শেষ হয়ে যাবে এবং সাইক্লোনের যে মোবাইলটা ছিল আমাদের স্যামসাং ওইটাও ইনশাল্লাহ আমরা ট্রাই করবো এইদার আগে অ্যাট কস্ট ডেলিভারি দেওয়ার এবং অন্যান্য প্রোডাক্টগুলো যতটুকু পারি কিন্তু যেহেতু মার্চ আমাদের প্রায়োরিটি মার্চ পর্যন্ত যত অর্ডার ছিল সব অর্ডার আগামী দুই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ শেষ হবে এর জন্য আমাকে পার্সোনাল মেসেজ দেওয়ার কোনো দরকার নেই আমরা গত দুই সপ্তাহে খুব টাফ টাইম ছিল তার মধ্যেও তিরিশ হাজার যেহেতু করতে পারছি আমা আমরা মোটামুটি এখন শিওর যে নেক্সট ফিফটিন ডেজ বা থার্টিন ডেজ বা টেন ডেজের ভিতরে আমরা বাকিগুলো ডেলিভারি করে দিতে ওয়ান প্লাস নিয়ে কিছু ইস্যু ছিল মানে আমি একটা ঘটনা আজকে ওয়ান প্লাস নিয়ে দেখবেন যে আমার একটা পোস্ট আছে তা আমাদের নিজস্ব স্টকে ওয়ান প্লাসের কিছু প্রোডাক্ট ছিল যেগুলো আমাদের পার্সোনাল ইউজের তো আমি আবার বলি মানে ওই প্রোডাক্টের স্পেকটা অ্যাকচুয়াল প্রোডাক্টের সাথে কোনো মিল ছিল না তো আমরা ওইটা ডেলিভারি দেওয়ার কথা না সামহাও আমাদের কিপার বা যারা দায়িত্বে ছিল তারা এই ভুলটা করে ফেলছে সো ওয়ান প্লাসের যদি কেউ যে স্পেকটা অর্ডার করছেন সেটা যদি না পেয়ে থাকেন ডেফিনেটলি রিটার্ন করেন আপনারটা আপনি পেয়ে যাবেন আর যেহেতু ওয়ান প্লাসটাই হচ্ছে কি আমাদের এখন ইম্পোর্টের উপরে ডিপেন্ডেন্ট বাকি সব প্রোডাক্ট আমরা মোটামুটি গোছানো বাংলাদেশেই আছে সো ওয়ান প্লাসের একটা লট আসছিলো আর একটা লট আমরা জানি যে ওইটা চায়নাতে রেডি কিন্তু রেডি প্রোডাক্টটাই এয়ারে আসতে লাগে তিন দিন ইউজুয়ালি তিন দিনের জায়গায় আমরা সাত দিন আসা করছিলাম কিন্তু এই সাত দিনেও যখন আমরা পাইনি তখন আমি একটা অল্টারনেটিভ অফার সবাইকে করেছি এটা পার্সোনালি আমার আমি পার্সোনালি সবাইকে নক দিচ্ছি তো আশা করি ওয়ান প্লাসের প্রবলেমটা সলভ হবে আর আইফোন যেটা আইফোন মানে যেহেতু আজকে অনেকবার এই দুইটা নিয়ে কথা হচ্ছে আইফোনের বিষয়টা আমি বলি আইফোনের সাথে সিপিএলের নবীন নবীন বাংলাদেশের সাথে সিপিএলের একটা অ্যাগ্রিমেন্ট আছে সিপিএল থেকেই নবীন বাংলাদেশ সব প্রোডাক্ট নিয়েছে এবং সিপিএল হচ্ছে বাং বাংলাদেশের অথরাইজড ইম্পোর্টার সো আইফোন নিয়ে যদি কোনো ইস্যু হয় আমি ফার্স্টে রিকোয়েস্ট করব হচ্ছে নবীনের সাথে একটু কথা বলেন এবং কোন প্রোডাক্ট নিয়ে যদি মনে করেন যে প্রোডাক্ট আপনার প্রপারলি যায় না এই ভুল প্রোডাক্ট গেছে বা প্রোডাক্ট নিয়ে কোনো কনফিউশন আছে আমাদের চেয়ে কিন্তু ওনাদের এক্সপার্টিসে এইখানে বেশি মানে আমি নিজে আইফোন সম্বন্ধে অত বেশি জানার কথা না কিন্তু ওনারা জানবেন সো আপনার কোনো কনফিউশন থাকলে ওনাদের সাথে কমিউনিকেট করবেন এন্ড অফ দ্য ডে আমরা আপনাদের সমাধান কোনো না কোনো এতে দিব। এখন ধরেন কি বলে যদি আমরা এরকম হয় যে একটা সমাধান অপশান এতে দিতে পারিনি অপশান বি করে দেব যে কোনো ওয়েতে আমরা কিন্তু এই এক বছর দেড় বছরে এমন হয় নাই যে আপনি হয় প্রোডাক্ট পান নাই অথবা অল্টারনেটিভ প্রোডাক্ট পান নাই অথবা রিফান্ড পান নাই অথবা একটা বোনাস অ্যামাউন্ট পান নেই এমন হয় নাই যে আপনার লস কোনো কারণে হয়েছে হ্যাঁ অনেক দিন পরে ক্যান্সেল হলে খারাপ লাগে যে এতদিন তাহলে টাকা মনে হয় আটকায় থাকলো তো আমরা ওইটাও ফিল করে কিন্তু মাঝে মাঝে বোনাস বা সাবসিডি অনেক কিছু দিয়ে থাকি তো অ্যাড অন করে থাকি অথবা কোনো একটা প্রোডাক্ট না থাকলে আপনি জীবনেও দেখবেন না যে আমরা লো স্পেকের প্রোডাক্ট দিই ধরেন অনর মোবাইলের স্টক আমরা দিতে পারি নি এর আগেন্সট কিন্তু আজকে স্বামীর প্রোডাক্ট আমরা আজকে ডেলিভারি করে দিছি যদি একটু লেট হয়েছিল কারণ অল্প কিছু স্টক আবার সমস্যা ছিল এই জন্য পুরো লটটাই ডেলিভারিতে একটু লেট হইলো তিন দিন কিন্তু মানে সবসময় বেটার রেজাল্ট পাবেন আমাদের থেকে কখনোই মানে আমাদের থেকে খারাপ রেজাল্ট পাবেন না মিনিস্টার ফ্রিজ নিয়ে একটু লং পেন্ডিং আমি নিজেই জানি মিনিস্টার লাস্ট একটা অ্যাটেম্প নিয়েছে ওনারা যদি এই অ্যাটেম্পটে ফেল করেন ডেলিভারি করার আমার সাথে কথা হয়েছে আমরা অল্টারনেটিভ ফ্রিজ আপনাদের ওয়াল্টার থেকে অফার করব অথবা আমরা ম্যানেজমেন্ট থেকে একটা ডিসিশন নিয়ে ইনশাল্লাহ জানাই দেব সো মিনিস্টার ফ্রিজ আমার জানা মতে মেজরিটি ডেলিভারি হয়েছে কিন্তু ওনারা মানে একটু বেশি বেশি লেট করে ফেলছেন বা আমরা আমাদের সাথেও হয়তো কোনো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের কোথাও কোনো গ্যাপ ছিল তো যাই হোক আমি এক্স্যাক্ট রিজনটা মানে আসলেই জানি না সরি কিন্তু মিনিস্টার ফ্রিজের সলিউশন ঈদের আগে মাস্ট হবে হয় মিনিস্টার ফ্রিজ পাবেন অথবা মিনিস্টারের অল্টারনেটিভ ফ্রিজ পাবেন ওয়াল্টন তো এবার রেকর্ড সংখ্যক ডেলিভারি দিয়েছে ওয়াল্টন এবং স্যামসাং ওই দুইটা নিয়ে বলার কিছু নেই আর সিঙ্গার খুব সময় তো এই উইকে খুলবেন তো সিঙ্গার এই উইকে খুললে আমরা আশা করতেছি ওনারা যদি ওনাদের সাথে কথা হয়েছে ওনারা এই উইকে ট্রাই করবে আমাদের প্রোডাক্টগুলো দেওয়ার তো আমি তারপরে সিঙ্গার নিয়ে একটি স্পেশাল ইদিন জানাবো আপনাদের আর এমআই টিভির ব্যাপারটা বলি এম আই টিভির নিয়ে আমি গত সপ্তাহেও বলছিলাম যে এম টিভি আমরা একটা লট আসলে মিস করছি ওই লটটা তখন পেয়ে গেলে আমাদের এত কমপ্লেন আসতো না সো সেকেন্ড লটের এম আই টিভি আমাদের অলরেডি আজকে পঞ্চাশটা দিয়েছি কালকে আবার আমরা এম আই টিভি ডিস্ট্রিবিউট করবো রবিবার আমাদের ওয়ার হাউসে আরও দুই সব প্রোডাক্ট ঢুকবে এবং এই ঈদের আগে এম আই টিভি জিরো পেন্ডিং থাকবে বিশিওর মানে আমরা ওই ধরনের স্টেপ নেওয়া আর সামারি বলি একটা কাইন্ডলি না কোনো ধরনের ধরেন আপনি যে কনফিডেন্সের কথা বলতেছেন আপনি যে মোশন মোশনবিতে কথা বলতেছেন আপনি যে স্যামসাং অথরিটির সাথে কথা বলতেছেন আপনি যে এসএর সাথে আপনি বলতেই পারেন কিন্তু এটা বলা নিয়ে মানাও নাই কিন্তু হয় কি আমাদের এই বিজনেস ডিলটা দেখবেন যে আমরা কিন্তু একদম রেগুলার বিজনেস করতেছি তা না অনেক ধরনের টেকনিক্যাল ইস্যু এখানে আছে আমরা অনেক ধরনের বড় অফার দিই যেটা ডিলারদের সাথে কন কনফ্লিক্ট করে অথবা আমাদের সাথে প্রাইসিংয়ের ডিফারেন্স থাকে অনেক সময় দেখা যাচ্ছে যে কোম্পানি জানাইতে চায় না যে তারা আমাদেরকে প্রোডাক্ট দিচ্ছে ধরেন একটা মোবাইল অথবা একটা যে কোনো একটা ডিভাইস সে তার একশোটা ডিস্ট্রিবিউটারের মাধ্যমে সেল করে স্মার্ট ডিস্ট্রিবিউশনের মনে করেন শত শত রিসেলার মানে সেলার তো উনি ওনারা যদি ডিক্লেয়ার দেয় যে ওনারাই আমাদেরকে প্রোডাক্ট দিচ্ছেন তাহলে কিন্তু স্মার্ট ডিস্ট্রিবিউশনের কাছে সবগুলো সেলার যে অ্যাটাক করবে যে কিরে ভাই আপনি আমাদেরকে প্রোডাক্ট দিচ্ছেন ইভ্যালিতে মনে হয় আপনি ফিফটি পার্সেন্ট লেস প্রাইসে দেন নাহলে ওরা সেল করে কীভাবে সো স্মার্টে যে যদি জিজ্ঞেস করেন অথবা আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি আপনি যদি ডিরেক্টলি সাপ্লায়ারের সাথে কথা বলতে যান বিশেষ করে লার্জ স্কেল সাপ্লায়ার তাহলে মানে কমিউনিকেশনের একটা গ্যাপ হবে আমাদের বিজনেস ডিলগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়ার চান্স থাকে কারণ হচ্ছে গিয়ে বলবে যে ভাই আপনার জন্য তো আমি আমার অফলাইন মার্কেট নষ্ট করতে পারবো না সো আমার রিকোয়েস্ট থাকবে যে ইভেলি অলরেডি একটা প্রুভেন মার্কেট প্লেস মানে গত এক বছরে আমাদের যদি শুধু ই মানে ক্যান্সেলেশন রিফান্ড এই রেট যদি বলি ধরেন আমাদের সেলস আমি ফিগারেই বলি আটশো কোটি টাকা যদি হয় ধরেন আমার অ্যাকচুয়ালটা জানা নেই তাহলে প্রোডাক্ট ধরেন ওই মোটরোলের এক একবার একটা প্রোডাক্ট আমরা প্রায় ষাট লাখ টাকার প্রোডাক্ট রিফান্ড করেছিলাম তো এই ধরনের কেস যদি সব মিলে হয় তাহলেও আমার ধারণা পাঁচ কোটি টাকা হবে না সো ইভেলির এন্ড অফ দ্য ডে হ্যাঁ টাইম লেগেছে কোনোটা সলভ হইতে ধরেন এক মাসের জায়গায় দুই মাস হায়েস্ট তিন মাসও লেগেছে কিন্তু ইভেলির এন্ড অফ দ্য ডে এমন হয় নাই যে তার এন্টার বিজনেসে কোনো ডিজাস্টারাস বা কোনো ফেইলার কেস আছে সো আপনারা যদি অ্যাগ্রেসিভ কোনো বুক করেন তাহলে আমরা আসলে খুব বিপদে পড়ে যাব ডেফিনেটলি আপনাদের রাইট আছে আপনারা অ্যাগ্রেসিভ হওয়ার আপনি প্রোডাক্ট দেরিতে পেলে অ্যাগ্রেসিভ হবেন কুরিয়ারে বেশি দিন থাকলে অ্যাগ্রেসিভ হবেন প্রোডাক্ট কখন পাবেন সেইটা কাস্টমারকে প্রপারলি না বলতে পারলে অ্যাগ্রেসিভ হবেন মানে অ্যাগ্রেসিভ হওয়ার সব ধরনের রাইটই আছে কিন্তু মানে এক্স্যাক্টলি ইভ্যালির ওই সময় বা ওই বয়সটা হয়েছে কি না যাতে আপনারা এরকম চরম অ্যাগ্রেসিভ হতে পারেন মানে আমার এটা ডাউট আছে কারণ হচ্ছে আপনি জানেন যে দিন শেষে ইভ্যালি কোনো না কোনোভাবে আপনাকে সলিউশন দিবে তো যেহেতু দিবে সেহেতু আপনি যদি যায় মোশন ভিউকে যাই জিজ্ঞেস করেন কি ভাই আমার এইভাই টিভি কই ইভ্যালি বললে আপনি দেবেন এখন ধরেন আমারও ভুল হয়েছে আমিও মোশন ভিউর নামটা হয়তো টেকনিক্যালি বলে ফেলছি বা কারোর নাম বলে ফেলছি সো উনি কিন্তু স্বাভাবিকভাবেই ওনারা কখনোই মানে যে যেটাই করুক না কেন আমাদের সাথে কাদের ডিল এটার এক্স্যাক্ট অ্যান্সারটা আপনারা নাই জানতে পারেন আপনারা দিন শেষে কিন্তু প্রোডাক্ট খারাপ হলে ইভ্যালিকেই ধরবেন যদি সেটা অফিসিয়ালি ইভ্যালি সেল করে ধরেন আমরা তো বলেই দিই যে ক্যাম্পেনের প্রোডাক্টগুলোর অফিসিয়াল রেসপন্সিবিলিটি আমাদের তো সেটার ডেফিনেটলি একজন ওয়ারেন্টি দাতা আছে বা ম্যানুফ্যাকচারের বা ইম্পোর্টার আছে সেটা ডিফারেন্ট কিন্তু প্রোডাক্টগুলোর সেলার তো আমরা সো আমাদের রিকোয়েস্ট আপনারা মানে ওই আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে রিউমার ছড়াবেন না এবং ভয় পাওয়ার কোনো কারণ নেই ভ্যালি এখন আর মানে অত আনস্টেবল না মানে বেশ স্টেবল একটা ই কমার্স এবং আমরা এখন হাজার হাজার ডেলিভারি দিচ্ছি আমাদের এক্সপ্রেস শপই আছে অলমোস্ট এক হাজার সো মানে এক হাজারজন শুধু এক্সপ্রেস সেলার সো এত বড়ো একটা প্ল্যাটফর্ম নিয়ে আপনাদের ঘাবড়ানোর কিছু নেই ডেফিনেটলি বড় প্ল্যাটফর্ম হয়েছে ঠিক যতটা গোছানো উচিত ঠিক ততটা গোছানো না ধরেন এটা অ্যামাজন হলে যতটা সুন্দর হয়তো আপনাদের মনে হয় ঠিক অ্যামাজনের মতো এখনও হয়নি কিন্তু আপনারা পাশে থাকলে এটাকে অ্যামাজন বানানো খুব কঠিন কিছু না আমি ছোট্ট একটা এক্সাম্পল দেই যে ধরেন আমাদের কী ভুল হয় বোঝানোর জন্য। আমাদের এখানে নতুন একটা ছেলে জয়েন করছে তার কাজ হচ্ছে গিয়ে সে মোবাইল ডেলিভারি করবে সো এই এমআই মোবাইলই ধরেন ফেব্রুয়ারির কোনো একটা ক্যাম্পেনের কিছু প্রোডাক্ট ডেলিভারি বাকি ছিল সে ওইটা মিস করে মার্চের প্রোডাক্ট ডেলিভারি করে ফেলছে এখন এই ভুলটা যে করছে সে কিন্তু জানতোই না যে এটা ভুল হচ্ছে সে আসলে যেহেতু কাজ করে ইউজ টু না মানে আমরা এক বছর হয়েছে এটা ঠিক অনেক দিন বয়স হয়েছে কিন্তু আমাদের পুরো সিস্টেম কিন্তু এমন না যে ই কমার্সের প্রচুর এক্সপিরিয়েন্স আমরা লোক পাচ্ছি এখানে হিউজ কাজ করে লোড নিয়ে অভ্যস্ত ছিল সবাই আগে তেমন না সবাই কিন্তু আমিও যেরকম নতুন আমাদের টিমও অনেকটাই আমি নিজেও তো আসলে এমন না যে অ্যামাজনে দশ বছর চাকরি করে সেইখানে ই কমার্স দিয়েছি তো আমারও ভুল হয় আমাদের টিমেরও ভুল হয় টিমের এফি এফিসিয়েন্সিও কম টিম যতটাই মানে এফিসিয়েন্টলি ডেলিভারি করতে পারতো বা কাজ করতে পারতো হয়তো আমরা করতে পারি না কিন্তু এগুলো সব স্বীকার করলো একটা জিনিস আমরা শুধু বললেই বলতে পারি যে আমাদের এন্টার টিম অনেস্ট অনেকে বলতেছে ভাই শিফট দিয়ে রাখছেন মনে হয় প্রোডাক্ট পাঠান নেই দিস ইজ অ্যাপসলিটলি রং টাইপের কথা এগুলো যখন শুনি তখন একটু খারাপ লাগে যে ধরেন আমাদের মতো একটা অর্গানাইজেশন শিফট ক্লিক করে রাখবে অথচ প্রোডাক্ট ডেলিভারি করবেন আর আপনারা ভাববেন যে আপনাদেরকে ফলস স্টেটমেন্ট দেওয়ার জন্য এগুলো যখন আমার কাছে আসে তখন হচ্ছে কি আর ইমোশনটাকে আটকায় রাখতে পারি না খুব খারাপ লাগে এই সপ্তাহে পুরোটাই এরকম খুব বাজে একটা টাইম আমার গেছে যে রেড এক্সের কাছে প্রোডাক্ট আছে ভাই আমি পাই না ধরেন এই মেসেজ হচ্ছে কি আমার কাছে হাজার হাজারখানেক এখন রেড এক্সের কাছে আলটিমেটলি তো পেয়েছেন কিন্তু এই যে আমাকে মেসেজ করতেছেন আমি কি আসলে হাজারখানেক রিপ্লাই দিতে পারবো যে ভাই টেনশন করেন না রেড এক্সের প্রোডাক্ট আপনি পাবেন দুই দিন লাগতো এখন দশ দিনে পাবেন তো আমরা আমাদের লিমিটেশনসগুলো স্বীকার করতেছি কিন্তু আপনাদের সাপোর্টটা চাচ্ছি আপনারা কাইন্ডলি একটু ওয়েট করেন মানে শুধু জানুয়ারি ডিসেম্বর ফেব্রুয়ারি এসব কিছু বলতে হবে না কোনো আইটেমের নাম বলতে হবে না আমি কমিটমেন্ট আগেও করেছিলাম যে বাই বিফোর রিড আপনাদেরকে ইনশাল্লাহ সবগুলো প্রোডাক্টে আমরা ডেলিভারি করব যেহেতু মার্চ এপ্রিলে আমাদের বড়ো ধরনের কোনো সেলসই ছিল না সো এপ্রিলের আমাদের তেমন কোনো কিছুই নেই মানে যা অর্ডারের নাম বলবেন সবই আসলে মার্চ এবং বিফোর সো মার্চ এবং বিফোর মানে সবই আসলে লং ডিউ সব লং ডিউ মানেই হচ্ছে আমরা সবগুলো নিয়ে কাজ করতেছি আপনার কোনো কি বলে মানে আপনারা আসলে কোনো প্রোডাক্টের নাম বলার দরকার নেই আমি এই যে হাই ভ্যালি ফ্যান মানে কোনো প্রোডাক্টের নাম নিয়ে কিন কোনো কিছু না আমি সবগুলো আইটেমই দেখতে পাই নিজেও দেখতে পাই সকাল থেকে নিজেই অর্ডার শিট নিয়ে কাজ করছি কোনটা কবে ডেলিভারি দিব আদৌ দিতে পারবো কি না সারাদিন এটা নিয়ে অ্যানালাইসিস ছিল এবং সেই অ্যানালাইসিসের প্রেক্ষাতেই প্রেক্ষাপটেই আমি বলতেছি যে বিফোর ইট ইনশাল্লাহ আমরা আপনাদের অ্যাক্সিডেন্টাল কেস ছাড়া আপনারা সবাই ইনশাল্লাহ বিফোর মার্চের মার্চ পর্যন্ত অর্ডারগুলো অবশ্যই পেয়ে যাবেন একজন বলছে টেকের বাদে লোক টায়ার্ড একটু টায়ার্ড মানে হয়তো বিশ্বাস করবেন না আমি জানি না চেহারা দেখে বোঝা যাচ্ছে না ঘুম টুম ডেফিনেটলি কম হয় কারণ এই লকডাউনে যে মানে প্রবলেমটা ফেস করছি আর কি সাডেনলি সবগুলো এতদিন যাবৎ প্রোডাক্ট ডেলিভারি দিতে পারেনি তো এই প্রোডাক্টগুলো ডেলিভারি দেওয়াটাই হচ্ছে কি আমাদের এখন কিন্তু সারা দিন রাতের চিন্তা সো যতক্ষণ পর্যন্ত এটার একটা সাইজেবল বা শেপ না আসবে মানে একটা হ্যাঁ ডেফিনেটলি আমাদের ডেলিভারি ডিলে নিয়ে আমরা সেই শুরু থেকেই চ্যালেঞ্জে আসি কারণ অফার দিতে যেয়ে সবসময় অর্ডার বেশি ছিল বা আমাদের ক্যাপাসিটির থেকে আমরা গ্রোথটা নিয়ে চিন্তা করছি এবং ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ফিউচার প্ল্যান এগুলো নিয়ে আমি বহুবার আলাপ করছি যে আমাদের প্ল্যান কি কি করতে যাচ্ছি সো ওটা নিয়ে আমি আর নতুন করে বলতেছি না কিন্তু এই মুহূর্তে যদি বলেন যে একটাই যে কোনো মূল্যে ঈদের আগে আপনাদেরকে এই ক্রিটিক্যাল টাইমে একটু যদি হ্যাপি করাইতে পারি প্রোডাক্ট দিয়ে কারণ আমি জানি প্রোডাক্টটা পাওয়ার পরে যখন রিভিউটা দেন আমারও ভালো লাগে এবং প্রোডাক্টটা পেলে সব ধরনের ক্ষোভ যে মিঠে যায় সেটা আমিও জানি সো এই প্রোডাক্টটা দেওয়াটাই এখন ইনশাআল্লাহ আমাদের কাজ সকল গিফট কার্ডের সাইক্লোন সাইক্লোনটা এখন বলতেছি না ক্যাম্পেন নিয়ে একটু বলি ক্যাম্পেন এখন আজকে এম ফোরটি যাচ্ছে এম ফোরটি এনআফ স্টক আছে এম ফোরটির এর আগেও আমাদের স্টকের কখনও সমস্যা হয়নি এম ফোরটি যতজন পেমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিতে পারবো আগামীকাল আমাদের সুজুকির অফার সুজুকি জিক্সারটা থাকতেছে না আমি আবার বলি শুধু তাদের ইন্ট্রিডিউর এবং আরেকটা মডেল কী যেন আছে দুটো মডেলের উপর আমরা আপাতত অফার দিচ্ছি ইলেকট্রনিক্সে অফার আসতেছে স্যামসাং ওয়াল্টন এগুলো তো থাকবেই আমাদের রবিবারে হচ্ছে ল্যাপটপের অফারও যাবে ল্যাপটপ যেগুলো আপনারা সেল করি একদম লেটেস্ট মডেলের ল্যাপটপ আমরা আসলে সেল করতে চাইও না করিও না কারণ হচ্ছে স্টক আমরা সাপোর্ট দিতে পারবো না আলটিমেটলি স্টক ইস্যু হবে তো ল্যাপটপ থাকবে তারপরে হচ্ছে হোন্ডার প্রমোশন ইনশাল্লাহ হোন্ডার সাথে যদি আমাদের একটু ডিস্ট্রিবিউশন নিয়ে একটু আলাপ বাকি আছে ইয়ামাহাট আমরা একটু পোস্টপোন করেছি কারণ ইয়ামাহাট যেহেতু আগে কিছু ডেলিভারি বাকি আমরা একটু স্টকটা বোঝার চেষ্টা করতেছি যে কোনটা ক কতগুলো স্টক আমরা দেবো সেই জন্য আমরা একটু লেট করতেছি নাও দিতে পারি ঠিক নেই সো এখনই কিছু বলা যাচ্ছে না ইয় মাহানি আমি পরে আবার ডিসিশন দেব আই হোপ টিভিএস বাজাজ হিরো সবগুলোই দেখা যাক স্টেপ বাই স্টেপ কোনো না কোনো মডেল হয়তো আমরা টিভিএসেরটা কনফার্ম তো বাকি দুটো ব্র্যান্ড নিয়ে আমরা জানাবো অন্যান্য ব্র্যান্ড নিয়েও কাজ করতেছি বাইকের প্যারালাল হচ্ছে গিয়ে ল্যাপটপ থাকবে ইলেকট্রনিক্স স্যামসাংয়ের ওয়াশিং মেশিনটাই এবার আমরা প্রায়োরিটি দিচ্ছি ওয়াশিং মেশিন হয়তো একটু হাই কোয়ান্টিটি বা ভালো ডিস ডিসকাউন্ট আমরা দেওয়ার চেষ্টা করব ওয়ালটনের বড়ো ধরনের একটা ধামাকা অফার আসবে ইনশাল্লাহ এছাড়া মোবাইল তো স্বাউমীর হট এইট যেটা সেটা লকড হট এইট আমরা খুব সম্ভবত তো টিউসডেতে দিচ্ছি স্বামীর হট এইট ওটাও আমাদের স্টক এনাফ আছে সো প্রবলেম নেই পেমেন্ট ডেট তিন দিনই থাকতেছে এইখানে এমন না আর্লি পেমেন্ট করলে আর্লি পাবেন সো ডেলিভারি নিয়ে প্রচুর কমেন্টস আছে আমি এইসব গ্রোসারি আইটেমস আমি কোনো স্পেসিফিক আইটেম ধরে আসলে আর বলতে চাচ্ছি না কারণ আমরা আসলে ঢালাওভাবে কারণ এখন ইভ্যালিতেই সেল হয় নাকি তো আপনারা যারা ভাবতেছেন যে আপনার আইটেমটা বললে আমি আলাদা ফোকাসড হব এরকম কোনো চান্স আসলে নাই আমরা যখন আমাদের তো অ্যাকাউন্ট ম্যানেজার বলি আর কি অ্যাকাউন্ট ম্যানেজার ফিক্সড করা ধরেন যিনি গ্রোসারি দেখেন উনি তো আর মোবাইল দেখেন না কারণ গ্রোসারির উনি তো আর আইডেল বসে থাকে না ওই ওই অ্যাকাউন্ট ম্যানেজারের কিন্তু ধরেন আমরা সিনিয়র লেভেলে দশজন ম্যানেজার আছে এই দশজন ম্যানেজারের আন্ডারে আবার সাবোর্ডিনেট আছে এরকম সব মিলে ধরেন দেড় দুশো আমাদের লোক আছে শুধু এই প্রোডাক্ট ডেলিভারি রিলেটেড কাজ করে সো আমাকে কোনো বলে লাভ নেই আলটিমেটলি প্রত্যেকটা ম্যানেজারের রেসপন্সিবিলিটি তার প্রোডাক্টগুলো ঈদের আগে ডেলিভারি দেওয়া সো সেটা গ্রোসারি হলে গ্রোসারির ম্যানেজার কাজ করতেছেন এবার একদম স্ট্রিক্টলি বলা আছে যদি ম্যানেজাররা ফেল করে তাহলে তাদেরকে হয়তো আমি নর্মালি ঝাড়িটির কম দিতে পারি এবার একটু হয়তো আমার ধমক টমক খাবে তারা যদি না পারে ইনশাল্লাহ পারবে কারণ আমি আমিও প্রস্তুত আমি নিজেও কাজ করতেছি একুশে এপ্রিলের লাস্ট সাইক্লোনের প্রোডাক্টগুলো আমি কিন্তু আবারও বলতেছি এইটা ধরে নেন নাইনটি আপনারা পাবেন কারণ অনেক কিছু আবার দেখা যাচ্ছে ঈদের আগে ডেল ঈদের ছুটিতেও আবার দেখা যায় ডেলিভারি অফ এরকম হলেও মুশকিল হবে আশা করি ঢাকার মধ্যেগুলো পারব ঢাকার বাইরে আসলেই টাফ কারণ ঢাকার বাইরে সাত দিন আগে ডেলিভারি না করলে ঈদের আগে পাওয়ার চান্স খুব কম থাকে সো এজন্য হোপ দিচ্ছি না তো ঢাকার মধ্যেগুলো অন্তত ইনশাল্লাহ চেষ্টা করবো দিয়ে দেওয়ার লাস্ট সাইক্লোন নিয়ে বললাম একজন ও একটু দেখি লাস্ট থেকে একজন রাশেদ হোসেন বলতেছেন জিক্সার হোপফুল ছিলাম জিক্সার অ্যাকচুয়ালি মানে আপনারা জানেন জিক্সারের অফার দিয়ে আবার স্টক ইস্যু হবে আমরা প্রপারলি ডেলিভারি দিতে পারবো না সো আমাদের ডিলাররা হয়তো সাফিসিয়েন্ট স্টক সাপ্লাই দিতে না পারলে আবার ক্রিটিক্যাল ইস্যু হবে আমরা যেহেতু সুজুকি ফার্স্ট টাইম আসলো যারা ইন্টারডিউ নিতে প্ল্যান করেছিলেন বা একটু হাই স্পেক বাইক পছন্দ করেন সুজুকির তারা হাই স্পেক দুইটা বাইকে আমাদের থাকতেছে আগামীকাল ও আর আজকে যারা এম ফোরটি যদি অর্ডার করে থাকেন পেমেন্ট করতে পারবেন সেভেন্টি টু আওয়ার্স টাইম আছে এইটার স্টক অলমোস্ট রেডি আমি গ্যারান্টি দিচ্ছি না বা একদম কত কমিটমেন্ট দিয়ে আবার কোনো ই করতে চাচ্ছি না আই হোপ এই এম এটা আমরা ঈদের আগে অনেকাংশে দিয়ে দিতে পারবো আবার অনেকেই সবাই তো এইখানে একটাই কথা বলবেন ডেলিভারির ইস্যু গ্রসারি একুশ ফেব্রুয়ারি একুশে মার্চ চোদ্দোই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সবই তো বলবেন আমি সবগুলোই জানি এই এমন না যে আমাকে বলতে হবে ডেফিনেটলি মানে এটা একটু বিলিভ করেন যে ইভেলের এই ব্যাকএের যে ডেটাটা সেটা অন্যান্য এমপ্লয়ির মতো আমিও জানি পুরোপুরি জানি ধরতে পারিনি এক ধরনের মুখস্থ যে কখন কি করতে হবে সেই কাজটা আমাকে করতেই হয় এই যারা ভাবতেছেন দেখতেছেন যে যে একটু চোখ মুখ না ধরে নেন যে আমি নর্মালি এত সময়ে ডেলিভারির পেছনে দেয়নি গত দুই সপ্তাহে যেটা দিয়েছি আমি নিজে সবগুলা কাজ করার ট্রাই করতেছি ওদের সাথে থেকে আর কি সো আমাকে কিছু বলতে হবে না ডানো বাটা প্লাস মোবাইল গ্রসারি তেল সাবান বা ঘড়ি চশমা ট্রিমার যাই বললেন না কেন প্রত্যেকটা প্রোডাক্ট ধরে আমার ইচ্ছা আছে নলেজ আছে আশা করি কোনো প্রোডাক্টই মিস হবে না মানে যদি এক্সট্রিম আকারে কোনো ধরেন সোর্সিংয়ে যদি আমরা না করতে পারি সেটাও আমরা কী করতে পারি না পারি মানে যদি ক্রিটিক্যাল কেস হয় লাইক ওয়ান প্লাস যেটা ইম্পোর্ট বেসড ওই রকম কেস হলে হয়তো ইন্টারনাল কোনো অফার দিয়েও সলভ করতে পারি কখন কোনটা সলভ করব যেটাই সলভ হবে সেটা ডেফিনেটলি আপনাদের ফেভারে যাবে এটুক শিওর থাকেন একজন জিজ্ঞেস করছেন গ্রোসারি গিফট কার্ড নিয়ে অনেকের সমস্যা হচ্ছে পেমেন্ট পেমেন্ট গ্রসারিতে আমাদের পেমেন্টের লিমিটেশনস আছে ব্যালেন্স এবং গিফট কার্ড দিয়ে পেমেন্ট করতে গেলে মানে গিফট কার্ড আপনি কতগুলো কিনলেন সেটা ম্যাটার করে না গিফট কার্ড দিয়ে আপনি মান্থলি ফাইভ টাকা বা ব্যালেন্স দিয়ে অথবা গিফট কার্ড দিয়ে যেটাই করেন ম্যাক্সিমাম ফাইভ থাউজেন্ড টাকা মান্থলি কেনাকাটা করতে পারবেন সো আর একদিনে দুই হাজার টাকা কারণ আদারওয়াইজ আমরা তো মার্কেট প্লেস দেখা যাবে সবাই শুধু গ্রসারি আইটেম কিনতেছেন যা ব্য ক্যাশব্যাক পাচ্ছেন বা ব্যালেন্স পাচ্ছেন সো ওটা দিয়ে যদি শুধু গ্রসারি কিনেন তাহলে আমাদের অন্য অন্য কোনো আইটেমের সেল হবে না কারণ অনেকে হয়তো লাভ লস হিসাব করে যে তেল তো আসলে পাঁচশো টাকার তেল পাঁচশো টাকাই তো হয়তো একটা ঘড়ি পাঁচশো টাকারটা দুশো টাকায় পাওয়া যায় এইভাবে হিসাব করে গ্রসারি কিনতে থাকলে ধরেন আমাদের এন্ড অফ দ্য ডে যে বিজনেস গোল একটা মেগা মার্কেট প্লেস তৈরি করা সেটা হবে না আর তারপরেও তো ক্যাটাগরি অনেক আমরা করে দিছি মিটের জন্য আলাদা গ্রসারি আলাদা তারপরে হচ্ছে গিয়ে ফ্যাশন এক্সপ্রেস ফ্যাশন আমি আবার ডিক্লেয়ার করে যাচ্ছি আমরা হয়তো ঈদের পরই প্রত্যেকটা ক্যাটাগরিতে এক্সপ্রেস সব থাকবে ধরেন এক্সপ্রেস মোবাইল থাকবে এক্সপ্রেস কি এক্সপ্রেস মোবাইল এক্সপ্রেস ইলেকট্রনিক্স এক্সপ্রেস বাইকও থাকবে তখন আমি দেখবো যে কতগুলো অর্ডার করেন কারণ হচ্ছে গিয়ে বাইকের খুব বেশি ডিসকাউন্ট থাকবে না হয়তো টেন পার্সেন্ট থাকলো বা ফাইভ পার্সেন্ট থাকলো কিন্তু বাইক যখন অর্ডার করবেন তার তিন দিনের মধ্যে হয়তো বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা ডেলিভারি করব সো ইয়েস আমরা তো অবশ্যই মানে একটা মেগা প্ল্যান নিয়ে আসছি যারা এতদিন সার্ভিস সার্ভিস করতেছিলেন তারা অলরেডি আমি আই এম শিওর যে এক্সপ্রেস সার্ভিস ওভারঅল পারফরমেন্স নিয়ে যদি বলেন যে এক্সপ্রেস ইভ্যালে এক্সপ্রেসের সার্ভিস খারাপ আমি বলব যে আপনি হয়তো পার্সোনালি আমাদের উপরে কোনো রাগ আছে কারণ এক্সপ্রেস এভারেজ এক্সপ্রেসের ডেলিভারি লেন্থ হচ্ছে গিয়ে বিলো থার্টি সিক্স আওয়ার্স মানে এভারেস্ট লেন্থ বুলেট এক্সপ্রেসের বিলো ওয়ান অ্যান্ড হাফ আওয়ার্স অ্যান্ড ডেইলি অর্ডার এবং সাকসেসফুল অর্ডার রেটও অলমোস্ট নাইনটি পারসেন্ট প্লাস সো এই জায়গা থেকে এক্সপ্রেসের সার্ভিস নিয়ে কারো কমপ্লেন থাকার কথা না সবচেয়ে ভালো লাগার বিষয় যে এক্সপ্রেস থেকে আপনারা কেনাকাটা করতেছেন মানে উই আর হ্যাপি যে ওকে মানে বড়ো ধরনের ক্যাশব্যাক এবং ডিসকাউন্ট ছাড়াও কেনাকাটা হয় আর সেই ধরনেরই এক্সপ্রেস আমরা সার্ভিস হচ্ছে গিয়ে লার্জ স্কেল প্রোডাক্টগুলোতেও করবো তার মানে এসিও আপনি যদি কেনেন বাহাত্তর ঘন্টার মধ্যে এসি ডেলিভারি করব কিন্তু সেটার জন্য আপনি এরকম বড় ধরনের ক্যাশব্যাক বা ডিসকাউন্ট পাবেন না আর যেহেতু এখনও সব ধরনের দোকান ওপেন না তাই আমরা এক্সপ্রেসের আদার সবগুলো ওপেন করতেছি না তো এক্সপ্রেস শপের সার্ভিসে আশা করি আপনাদের সবার ভালো লাগবে গিফট কার্ডে সাইক্লোন এখন এখনও ঘোষণা দিতে পারতেছি না গিফট কার্ড তো ছিল যারা কিনছেন তারা হয়তো কোনো না কোনোভাবে বেনিফিট পানি তো আমি আরেকটা পয়েন্ট এমআরপি এবং প্রাইস আপডেটের বিষয়ে বাইকের ক্ষেত্রে অনেক সময় আমাদের যেটা হয় আজকে যেমন ক্রিসেন্ট শপটা আমরা অফ করে রাখছি কারণ প্রাইস আপডেট করা হয়নি কারণ তো এইটা প্রাইস আপডেট করে আমরা শপটা ওপেন করে দেবো এমআরপি এবং প্রাইসিং নিয়ে অনেকের কমপ্লেন এবং অনেকে বলেন যে এটা আমরা ইচ্ছা করে ইন্টেনশনালি করি বিষয়টা আসলে এইরকম না যখন কোনো যারা দোকানে যদি কারো কাজ করার অভিজ্ঞতা থাকে জানবেন যে কোম্পানিগুলো অনেক সময় প্রাইস চেঞ্জ করে এখন যখন ফিজিক্যাল স্টোর তখন তো আসলে দোকানদারের তো কিছু দেখার দরকার নেই সে নেওয়ার আগে বলে যে ভাই ও চিপস আগে বারো টাকা ছিল এখন চোদ্দো টাকা কারণ সে দেখে বলতে পারে কিন্তু আমাদের ক্ষেত্রে কী হয় আমাদের এই সাইটে যে তার প্রাইসটা আপডেট করতে হবে তার যে প্রাইসটা চেঞ্জ করতে হবে সে অনেক সময় ভুলে যায় বা ভুল প্রাইস আগের প্রাইসটাই কপি করে এনে দিয়ে দেয় বা অন্য কোনো সেলারের প্রাইসটা এসে দিয়ে দেয় সেই কারণে প্রাইসিংয়ের এই পুরোপুরি প্রাইসিংটা পারফেক্ট হওয়ার জন্য আমাদের যেটা আমাদের ইভেন্টের টিমটাকেও ডেফিনেটলি আরও স্ট্রং হইতে হবে সাথে সাথে আমাদের যারা সেলার আছেন ওনারা আরেকটু এক্সপিরিয়েন্সড হইতে হবে মানে আমাদের অ্যাপটাই দেখা যায় ওনারা প্রপারলি এখন ইউজ ইউজ করতে পারে না এটা আসলে ওনাদের দোষ না আমাকে দিলে আমিও এখন আমি নিজ একজনকে একজনের বলতেছিলাম যে আইফোন তো আমি আসলে প্রপারলি ইউজ করতে পারি না অ্যান্ড্রয়েড ইউজ করতাম সো এই না পারাগুলো আস্তে আস্তে ডেভেলপ হবে এবং ধীরে ধীরে ডেভেলপ হলে তখন এই সেলারদেরকে আমরা অনেক বেশি পুশ করতে পারবো যে আপনি কেন এমআরপি এরোর করছেন সো আপনাদের যাদের এমআরপি এরোর থাকে তারা অ্যাগ্রেসিভ কোনো ডিসিশন না নিয়ে আমাদের পেজে একটু বা গ্রুপে একটু পোস্ট দেন যে এই প্রোডাক্টের এমআরপি বেশি দেখেন ওইখানে ঠিক হয় কি না একজনের একটা কোশ্চেন ছিল যে কতদিন ডেলিভারি না পেলে আসলে আমরা রাগ করব না সেটা আসলে এত ক্রিটিক্যাল একটা কোশ্চেন রাগ করা তো আসলে সাত দিন পরেই উচিত যে একটা প্রোডাক্ট সাত দিন পরে সাত দিনের মাথায় কেন আসলো না তো এই পুরোপুরি আপনার ইমোশনটা আপনার নিজের রাইট আপনি রাগ করবেন বা আমাদের গালি দিবেন বা কোথাও যে পোস্ট করবেন সেটা ফুললে আপনার রাইট কিন্তু আমি ওভারঅল ইভ্যালিকে সবসময় বোঝার জন্য বা ফিল করার জন্য বলি যে দেখেন আমরা তো আসলে সেই শুরু থেকেই একটা স্টেপ নিয়ে আগাচ্ছি মানে আমাদের একটাই গোল যে লার্জেস্ট ই কমার্স করা ই কমার্সের বিজনেসটা নর্মালি পৃথিবীর কোনো দেশেই শুরু থেকে প্রফিটেবল ছিল না আজকে যে অ্যামাজন আপনারা বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি শুধু বড় না তারা এখন এমন সাইজের কোম্পানি হচ্ছে অ্যামাজন যে অ্যামাজন নাম্বার ওয়ান এটা টু ট্রিলিয়ন কোম্পানি হতে যাচ্ছে যেখানে ট্রিলিয়ন ডলার কোম্পানি আছে কম তার মানে সেকেন্ড সেকেন্ড কোনো লার্জেস্ট কোম্পানি থেকে অ্যামাজনের সাইজ হবে অলমোস্ট দেখা যাবে দ্বিগুণের মতো আর কি সো এই অ্যামাজনের প্রফিটেবিলিটিও যদি আপনি দেখেন বা আলিগাবার প্রফিটেবিলিটিও যদি দেখেন হ্যাঁ কোশ্চেন করতেই পারেন যে ভাই আপনার ফান্ড করতে আসে এতটা বিভিন্ন বিজনেস কোশ্চেন তো থাকবেই অ্যাজ এ স্টার্ট আপ অ্যাজ এ ফাউন্ডার অ্যাজ এ ফান্ড রেজার আমাকে আপনারা নানান রকম কোশ্চেন আপনারাও করেন সবাই করে আমি নানান অনেক সময় এক্সপ্লেনেশান দিই শুধু আপনাদের না ন্যাশনাল লেভেলে সব জায়গায় কিন্তু আমাকে এক্সপ্লেনেশন দিতে হয় আপনাদের ধারণা করার কোনো কারণ নেই যে আমাকে কেউ দেখেন দেখে না আমাকে গভর্নমেন্ট কোনো এজেন্সি দেখে না কোনো অথরিটি দেখে না কেউ দেখে না আমি আমার মতো করে করে যাচ্ছি বিষয়টা তা না আমরা কীভাবে কী করতেছি সব ধরনের প্ল্যানিং তাদের সাথে অল টাইম শেয়ার করতে হয় যে কখন কোন স্টেপটা আমরা নিচ্ছি সো ও এই যে শুরু থেকে চেষ্টা করতেছি আগায় যাওয়ার যদি একজনের সাথে আমার কথা হচ্ছিল সে এই পর্যন্ত ধরেন দুই লাখ টাকার কেনাকাটা করছে তো কোনো একটা প্রোডাক্ট পায় নাই আমাকে ধরনের গালির মতে দিয়ে দিতেছিল পার্সোনালি তো আমি ওনাকে বললাম যে ঠিক আছে আপনার ইমোশনটা আমি বুঝলাম তো আপনি কি ফার্স্ট টাইম বলছেন না আমি দুই লাখ টাকার কেনাকাটা করছি তা বলে আমি অনেক বড় কাস্টমার অনেক কেনাকাটা করছি আমি সেই ডেফিনেটলি আপনি অনেক কেনাকাটা করছেন আমার আপনার প্রতি গ্রেটফুল থাকা উচিত তো এই কেনাকাটা করাতে কি আসলে আপনার নিজের কখনোই উইনার ফিল হয় নাই যে আপনি উইন করছেন কিছু ধরেন আপনি যদি একটা প্রোডাক্টও পেয়ে থাকেন আপনার মধ্যে কেউ এই ফিলিংসটা আসে নাই যেইবেলা থেকে কেনার জন্য আপনার এটা একটা কিছু উইন করছেন ধরেন যেই জিনিসটা আপনি হয়তো একশো টাকায় কিনতেন সেই জিনিসটা যদি আপনি ষাট টাকা সত্তর টাকা আশি টাকায় কিনে থাকেন আপনার কি একটু ভালো লাগার কথা না মানে দুই লাখ টাকার কেনাকাটা তো আপনার যেমন আমাদেরকে সাপোর্ট করছেন আমরা কি কোনো ধরনের হ্যাপিনেস আপনাদেরকে দিতে পারি নেই তখন বলছে হ্যাঁ বললাম একটু সময় দেন ডেফিনেট সব কিছু মিলে গুছাই উঠতে অবশ্যই আমাদের টাইম লাগতেছে তো আর এই বিজনেস যদি অনেক আমি এর আগে বলছি বিজনেস যদি অনেক ইজি হইতো তাহলে দেখতেন যে আমার কোনো ভ্যালু নাই বা আসলে এই ভ্যালুর নাম নেই কারণ টাকা ওলা কোম্পানি তো বাংলাদেশে কম নেই ধরনে একশো দুইশো পাঁচশো এক হাজার পাঁচ হাজার দশ হাজার কোটি টাকা বিনিয়োগ করার মতো কোম্পানিও কিন্তু বাংলাদেশে আছে সো বিজনেসটা অবশ্যই চ্যালেঞ্জিং দেখেই এখানে অত বড় স্কেলে কেউই শুরু করে না তো আপনারা পাশে ছিলেন আপনারা আছেন এজন্য আমরা করতেছি তো আশা করি মানে খুব অল্প সময়ের মধ্যেই আপনাদের এন্টারমোটিভ চেঞ্জ হয়ে যাবে এবং যখন সবাই মিলে পজিটিভ থাকবেন তখন তো আসলে আমাদের আমার হয়তো এত বেশি লাইভেও আসতে হবে না বা আমাকে কেউ দেখবেনও না তখন লাইভে আসলে ভিউও থাকবে না লাইভ ভিউ কমে যাবে কিন্তু ওভারঅল তো হ্যাপি থাকবেন আপনারাও হ্যাপি থাকবেন আমিও হ্যাপি থাকবো এখন হয়তো হাসতেছি কিন্তু ভিতরে আসলে খুব ফ্রেশ হাসি যেটা বলে ওই হাসি এখনও আসতেছে না কারণ প্রোডাক্টগুলো ডেলিভারি না করা পর্যন্ত ডেফিনেটলি আই এম ও আমাকে সবাই হচ্ছে গিয়ে নিজের নিজের প্রোডাক্টটা বলতেছেন কোন প্রোডাক্টের স্পেশাল নাম বলতে হবে না এখনকার চ্যালেঞ্জ হচ্ছে যে যে কোনো মূল্যে ঈদের আগে সব ধরনের প্রোডাক্ট ডেলিভারি দেওয়া সো কারোর কোনোটা নাম বলতে হবে না আর রিফান্ডের বিষয়টা আমি সেই শুরুতে এসেই বলছি রিফান্ডের সাডেন একটা রিফান্ড এপ্রিলে লকডাউনের পরে রিফান্ড টিমটা রিফান্ড দেখবেন যে আমাদের সিস্টেমের নতুন সিস্টেম চালু হয়েছে মানে আপনি রিফান্ড রিকোয়েস্ট করে দিতে পারেন এই সিস্টেমটাই মিস করে গেছে আমাদের টিম পুরো এপ্রিল মাসের সব রিফান্ড পেন্ডিং ছিল তো পেন্ডিং থাকার কারণে আমি কিন্তু গত সপ্তাহে বলছি যে আমাদেরকে সাত দিন সময় দেন আমি ব্যাংকে অলরেডি ট্রান্সফার করা হয়ে গেছে ক্রেডিট কার্ডেরগুলো হয়ে গেছে মানে এপ্রিল একত্রিশ তারিখের পর্যন্ত সব রিফান্ড ডান এপ্রিল এই গত দশ দিনের যে রিফান্ডটা সেটাও আমরা এই আগামী চার পাঁচ দিনের মধ্যে করে ফেলবো যারা ব্যাংকে পাওয়ার কথা তাদের ব্যাংকে অলরেডি আমরা পাঠিয়ে দিয়েছি আপনারা সানডে ইভিনিংয়ের মধ্যে দেখবেন ব্যাঙ্কে টাকা চলে গেছে বিকাশ আমরা অনেকটাই করে ফেলছি আর কার্ডেরগুলো আমরা কার্ডে কার্ড এস এস থ্রুতে আমরা রিফান্ড করে দিয়েছি সো রিফান্ডের নিয়ে কমপ্লেন করার সুযোগই নেই কেউ যদি এখানে রিফান্ড করে খুব কমপ্লেন দেনও আমার মনে হয় না এটা বেজ আছে আই হোপ মানে আগামী চার পাঁচ দিন পরে রিফান্ডের কোনো ইস্যুই থাকবে না কারণ রিফান্ড নিয়ে আমরা কখনোই আটকানোর কোনো প্ল্যানও নাই সুযোগও নেই আপনার যে কোনো ধরনের প্রোডাক্টের রিফান্ড আপনি যে কোনো সময় করতে পারেন চোদ্দই জানুয়ারি বাজাজ আমি আবার বলে বাজাজ নিয়ে বলছি বাজাজের বুধবারের মধ্যে মাস এটা হবে আর কিছু হোক না হোক জানুয়ারির অর্ডার আমাদের থাকা উচিত হয়নি বাজাজের শোরুমের ক্যাপাসিটির জন্য বা ওনাদের সাপ্লাই ক্যাপাসিটির জন্য এই উইকে দিতে পারেনি এটা মাস্ট হবে এটুক শিওর থাকেন রিফান্ড চাই প্লিজ এটার বলতে হবে না আমি আবারও বলি রিফান্ড নিয়ে কমপ্লেনের কারও কোনো সুযোগই নেই রিফান্ডের লিগাল রিফান্ড সব রিফান্ড আমরা সেভেন সেভেন ডেজেই ট্রাই করি তো এপ্রিলের সব রিফান্ড অলরেডি প্রসেস শেষ মে মাসের যে রিফান্ড সেটাও এই উইকের মধ্যে শেষ হয়ে যাবে আমাকে রিফান্ড নিয়ে কারো কিছু বলতে হবে না এটা ব্যাকএণ্ডের সব রিফান্ড প্রসেস করা হয়ে গেছে একজনের রিফান্ডও বাকি থাকবে না আমি সব ধরনের প্রোডাক্ট নিয়ে মোটামুটি বলার চেষ্টা করছি এই সব কিছুর সামারি এই যে নেক্সট টেন ডেজের মধ্যে আমরা গত দুই সপ্তাহ যতগুলো ডেলিভারি করেছি নেক্সট টেন ডেজে ইনশাল্লাহ এই ডেলিভারি অ্যাটলিস্ট দ্বিগুণ রেটে হবে এই উইক আমরা আশা করতেছি একটু হলে স্মুথ হবে এখন আপনারা জানেন অনেক কিছুই কিছুটা হলেও শিথিল আমরা হালকা বের হইতে পারি আমি তো টানা ৩৫ দিন পরে বাসা থেকে বের হয়েছি গতকাল একটা ইভেন্টে গিয়েছিলাম আপনারা জানেন যে আমাদের সাইবার ক্রাইম ইউনিট ওনাদেরকে আমরা টিপি দেওয়ার চেষ্টা করছি মানে পুলিশ যারা ওনারা তো আমাদেরকে সবচেয়ে বেশি সাপোর্ট দেন তো ওনাদের পাশে থাকার চেষ্টা করছি আমরা এটাও জানেন যে এসো সবাই একটা অর্গানাইজেশন ওটা মেনলি দিদারুল আলম ভাই পেসিসের ডিরেক্টর ওনার মাধ্যমে ওই অর্গানাইজেশনের থ্রুতে আমরা একটা ভালো অ্যামাউন্টের ডোনেশন করা ট্রাই করেছি আজ এই কমিটির সাইক্লোনের অফার থেকে টাকা যেটা সেটা দেওয়ার আর আগামীকাল হয়তো আমি ই ক্যাবের পেজ থেকে হয়তো লাইভে আসবো ওইখানে মানব সেবা অর্গানাইজেশনে ওনারাও সবাইকে যারা যাদের নিড আছে তাদেরকে সাপোর্ট করা ট্রাই করতেছেন সো আপনাদের কাছে রিকোয়েস্ট যে যতটুকু পারেন এই দুইটা অর্গানাইজেশনের সাথে আমি ডিরেক্টলি জড়িত সো ওই অর্গানাইজেশনে আপনারা যদি সুযোগ হয় ইভ্যালিতে ইভ্যালিকে যদি আপনারা একটু হলেও ভালোবাসেন ওই দুইটা অর্গানাইজেশনে আপনারা চাইলে ডোনেট করতে পারেন আমরা যেহেতু ইভ্যালির ডিরেক্ট কোনো ডোনেশন প্ল্যাটফর্ম আমরা করিনি আমরা আমি মানে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো সুযোগ থাকলে আপনার যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই যতটুকু পারেন এই দুটা প্ল্যাটফর্মের থ্রুতে হেল্প করেন আর এর মধ্যে অনেক সেলার এবং অনেক কাস্টমার নিজেরাই ইভ্যালি হয়ে এবং ইভ্যালি ফ্যান ক্লাব নামে একটি গ্রুপ আছে মানে খুবই ভালো লাগছে যে তারা নিজেদের উদ্যোগেই অনেক ত্রাণ বিতরণ কর্মসূচিটা করেছে সো আমি যতটুকু আমার পক্ষে সম্ভব ছিল ট্রাই করেছি আর কুরিয়ারের কিছু ইস্যু হচ্ছে ধরুন অনেক কুরের প্রোডাক্ট লস্ট হয়ে যায় মাঝে মাঝে ধরুন ই কমার্সের এই চ্যালেঞ্জগুলো আমারও খারাপ লাগে যে বা পুরোপুরি স্মুথ আমরা এখনও হতে পারিনি তো একে তো প্রোডাক্টটা লস্ট হচ্ছে দ্বিতীয় হচ্ছে অফিস কিন্তু কারোরই প্রপারলি ওপেন না আমরা কিন্তু অফিস করি না এখনও হোম অফিস থেকে কাজ করতেছি সো কোনো একটা কাজ প্রপারলি হয়তো হচ্ছে না হয়তো কোনো প্রোডাক্ট লস্ট হয়ে গেছে শুধু রিকোয়েস্ট থাকবে এটাই যে হবে হবেনি কিন্তু ভয় পায়েন না মানে এই ভয় পায়েন না যে এই প্রোডাক্ট আর আপনি পাবেন না এই কেস সলভ হবে হয়তো আমরা এখন অফিস পুরোপুরি ওপেন না দেখে কিছু কিছু কেস সলভ করতে আমাদের সময় লাগতেছে কিন্তু কোনো কেসই আনসলভ থাকবে না আমি রেডেক্সের ডেলিভারি ঢাকার বাড়ির ভাই আবারও বলি ধরেন কেউ সার্ভিস দিচ্ছে না রেডেক্স তো সার্ভিস দিচ্ছে এজন্য আমি রেডেক্সের কাছে গ্রেটফুল আসলে সার্ভিস ডেফিনেটলি খারাপ ভালো যাই হোক যদি না দিত কেউ যদি সার্ভিস না দিত এই যে তিরিশ হাজার প্রোডাক্ট আমরা ডেলিভারি করছি এটাকে আসলে সম্ভব ছিল সো রেডেক্স সার্ভিস দিচ্ছে আশা করি ওনারাও চেষ্টা করবো ওনাদের সার্ভিসটা বেটার করার আমরাও যেরকম শিখতেছি ওনারাও শিখতেছেন বাকি যারা এখনও সার্ভিস শুরু করেন নেই অন্যান্য কুরিয়ার আমরা তাদেরকেও রিকোয়েস্ট করব যতটুকু স্কেলে সম্ভব অনলাইনের ই কমার্সের ডেলিভারি যাতে ওনারা শুরু করে দেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে ছোটো খাটো পেমেন্ট করছে আনপেড দেখাচ্ছে আপনি এগুলো একটু গ্রুপে পোস্ট করে দেন আর গ্রুপে আপনারা মাঝে মাঝে দেখা দেখা যায় যে খুব ই হয়ে যান ধরেন গ্রুপে পোস্ট করছেন সমাধান পান নাই চার ঘন্টা ওয়েট করছেন তো চার ঘন্টা আসলে অনেক সময় মিস হতেই পারে তো একটা কেস সিস্টেমেটিক যেতে হয় ধরেন আপনি বললেন যে আপনার পেড করছেন আনপেড থাকতেছে আপনার এই গ্রুপে পোস্টে অ্যাপ্রুভ না করে আমরা সলভ করার ট্রাই করি কারণ আমরা এটাকে বলি এই যে আমাদের যেই এররগুলা সেটা আমরা আসলে শো করতে চাই না এটা আমি সব জায়গায় যেই বলছি যে এই এরোলগুলো যদি শো হইতো ধরেন আমাদের তিন হাজার কমপ্লেন লিস্টেড আছে তিন হাজার অ্যারাউন্ড এখন তিন জন যদি পোস্ট করতো শুধু তিন হাজার কমপ্লেনের তিন হাজার অ্যাব নর্মাল কোনো কেস না দুই লাখ অর্ডারের মধ্যে কমপ্লেনগুলোও খুব ই থাকে যে আমার অর্ডার কবে পাবো আমার এটা কবে দিবেন কখন দেবেন আমি এটা পোস্ট করেছি রি রিফান্ড পাইনি তো এগুলো আমরা সলভ করতে থাকি সো অন্য গ্রুপে তো ডেফিনেটলি পোস্ট করবেন এখানে পোস্ট করে অ্যাপ্রুভ করে নেই মানে এই না যে এটা অ্যাপ্রুভ করবেন একবার অ্যাপ্রুভ না করলে আপনি আবার পোস্ট করেন আপনি বারবার করেন আর যদিও অনেক সময় মিস হয়েও যায় আমি নিজেই হচ্ছে গিয়ে যে ফেসবুকের এই গ্রুপ পোস্টগুলো মাঝে মাঝে চেক করি সো একবার দুইবার তিনবার তারপরে যদি না হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকগুলোই দেওয়া আছে সেখানে তো দিবেনি। তো কারো প্রবলেম ধরে রাখা আমাদের কখনোই উদ্দেশ্য না কারো প্রোডাক্ট ধরে রাখা উদ্দেশ্য না দিন শেষে একটা বড় স্বপ্ন নিয়ে লাগাচ্ছি এবং স্বপ্ন বড় হচ্ছে এটা তো আপনারাও দেখতে পাচ্ছেন আমরাও ইনশাল্লাহ পাচ্ছি তো আমাদের কিছু ডেটা না দিলেই না এখন রেজিস্টার্ড ইউজার অলমোস্ট বাইশ লাখ আমাদের ম্যান পাওয়ার শুধু সবাই যেখানে এমপ্লয়ি কি বলে ছাটাই করা হয়েছে অনেক কোম্পানির সেখানে আমরা রিক্রুটমেন্ট করেছি অলমোস্ট হান্ড্রেডের উপরে আদার দেন ডেলিভারি হিরো ডেলিভারি হিরো এখন আমাদের অলমোস্ট চারশোর মতো সো আমাদের গ্রোথ হচ্ছে আমাদের এই লকডাউনের সময় আমাকে নতুন একটা অফিস নিতে হয়েছে যাতে আমরা অফিস শুরু করলে অফিস শর্ট না হয় ইঞ্জিনিয়ারিং টিমে আমরা ব্যাপক রিক্রুটমেন্ট করেছি আপনারা ইনশাআল্লাহ ই কানেক্ট ই খাতা ই ডেলিভারি হিরো তো চ্যাটটাও স্মুথ দেখতে পাবেন সামনে এবং ইভ্যালি ঈদের মধ্যে আমি একটু বলে রাখি ঈদের পরে ইনশাল্লাহ ইভ্যালির ওয়েবসাইটটাই নতুন ফর্মেটে দেখতে পাবেন আমাদের এন্ড অলমোস্ট রেডি তো আমরা এখন ডাউন টাইম নেওয়ার সময় পাচ্ছি না ঈদের দুই তিন দিনে আমরা যখন অর্ডার নিব না তখন ওয়েবসাইটটাও নতুন ভার্শন আসবে সো আমাদের সব ধরনের গ্রোথ ইনশাল্লাহ হচ্ছে আমার বয়সও বাড়তেছে শুধু চুলটা কমতেছে সো হ্যাঁ একটু পড়ার চেষ্টা করতেছি সো সবাই হ্যাঁ আই হোপ মানে এই কমন এইগুলোই আসবে যে পাইনি কবে পাবেন না এটা প্রোডাক্ট পেলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সো কারো কোনো ফার্দার করে থাকলে আমাদের সিএস হ্যাঁ সিএসের একটু ডিফিকাল্ট টাইম যাচ্ছে কারণ কাস্টমার সার্ভিসটা হোম অফিস হচ্ছে হোমে সব আমাদের যতজন এজেন্ট সবাই কিন্তু তার সার্ভিসটা দিতে পারতেছে না কারণ ক্যাপাসিটি ইস্যু আছে সো হয়তো কাস্টমার সার্ভিসে আপনারা প্রপারলি ই পাচ্ছেন না আমার রিকোয়েস্ট থাকবে সব কিছু আপনারা ইস্যুতে দেন ইস্যু সেটা ডেলিভারি ইস্যু ক্যান্সেল ইস্যু রিফান্ড ইস্যু সব কিছু দেন আমরা ইস্যুগুলোকে ম্যাক্সিমাম থ্রি ডেজের মধ্যে আনার চেষ্টা করতেছি যাতে সলভ করতে পারি তো ইস্যুতে আমরা অলরেডি বেশ কিছু ম্যান পাওয়ার রিক্রুট করেছি সো ওখানেই ট্রাই করেন দিন শেষে আপনারা যদি ভাবেন যে আমাকে জানাইলেই সব হবে অনেস্টলি বলি আমাকে বললে আমি কোন প্রোডাক্টের আলাদা প্রায়োরিটি দিই না আমি ওভারঅল দেখেই ডিসিশন নিই যে কোনটার কোন সময় কী ডিসিশন নিতে হবে সো আমাকে আলাদা রিকোয়েস্ট করে কোনো বেনিফিট নেই আপনারা আর একটু সময় দেন তো রিকোয়েস্ট থাকবে যেভাবে পাশে ছিলেন একবার একটু জায়গায় ভোট দিয়েও দেখাইছেন যে আপনারা পছন্দ করেন হয়তো এখানে অনেক ধমক দেন গালে দেন রাগ করেন তো আমার সবচেয়ে ইমোশনের যে কথাটা বলে আজকে শেষ করব আমি দেখছি আমাদের পেজে প্রচুর ব্যাড কমেন্টস করছে সে যখন অন্য কোথাও যে মানে ইভেল নিয়ে উল্টা কিছু বলা হচ্ছে ওই ছেলেটাই ওইখানে যেয়ে সবচেয়ে অ্যাগ্রেসিভলি ইভেলের পক্ষে বলতেছে ধরেন এখানে আমার কাস্টমার কেয়ারে সে ধমক দিচ্ছে গালি দিচ্ছে কিন্তু অন্য কোথাও যেয়ে ইভ্যালের পক্ষে বলতেছে মানে এই জন্যই মানে আপনাদের প্রতি আমি পার্সোনালি কৃতজ্ঞ পুরো ইভ্যালির টিম কৃতজ্ঞ মানে আপনারা যে পাশে আছেন পক্ষে কথা বলেন এই জন্যই ইভ্যালের গ্রোথ হচ্ছে আর কিছুদিন দেখেন ইনশাল্লাহ সব ধরনের প্রোডাক্টই পেয়ে যাবেন তো আসসালামু আলাইকুম রোজার দিন সামনে ঈদ ইভ্যালের ঈদ ক্যাম্পেনটা এনজয় করেন প্রোডাক্টগুলো আমরা চেষ্টা করব দ্রুত দিয়ে দেওয়ার